সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো অনেকদিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশের সম্পূর্ণ নতুন একটি অনলাইন ইনকাম অ্যাডমুভ অ্যাপ। যে অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র 20 টাকা ইনকাম হবে, তখন সাথে সাথে মোবাইল রিচার্জ কাজ করে 30 টাকা ইনকাম করতে পারলে বিকাশ নগদে উঠে দিয়ে আপনি সাথে সাথে টাকা রিসিভ করতে পারবেন। সো শুরুতে বলে রাখি, এটা যেহেতু হচ্ছে সম্পূর্ণ একটি অনলাইনের অ্যাডমুভ অ্যাপ, তার মানে আপনি এই মাস জুড়ে সম্পূর্ণ অ্যাপটিতে কাজ করতে পারবেন। তারপরে অ্যাপটি কিন্তু ক্লোজ করে দেওয়া হবে, কাজ করার অপশন কিংবা উইড্র অপশন ক্লোজ করে দেওয়া হবে। সো এখন প্রায় জুন মাস চলতে আসছে, আপনারা এই জুন মাস সম্পূর্ণ জুড়ে কাজ করতে পারবেন। অ্যাপটিতে 100% পেমেন্ট পাবেন গ্যারান্টি সহকারে। সো প্রথমত আপনি যেটা করবেন, এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন। ডেসক্রিপশন বক্সটা ওপেন করলে দেখতে পারবেন যে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই অ্যাপ লিঙ্কের উপর ক্লিক করবেন, তাহলে আপনাকে আপনার ফোনের ড্রাইভ কিংবা টেলিগ্রাম কিংবা আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে বলবে। আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, তাহলে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে শো করতে প্রত্যেক রেফারে পাবেন 5 টাকা করে বোনাস, এবং রেফার কোডও দেওয়া রয়েছে, চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। সেটা কারণে আপনি ইন্টারফেসটা আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, তারপর আপনি এই অপশনটা এখান থেকে ক্লিক করবেন, তারপর তাহলে আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এই অপশনটা পুনরায় ক্লিক করবেন, তাহলে আপনার কাছে আপনার ফোনের এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। সো গাইস, আপনি আপনার ফোনে প্রথমত অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। সো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আপনাদের কিন্তু এই অ্যাপটির সাথে পরিচয় করে দেবো। অ্যাপটির নাম হচ্ছে নেম বিডি J7, এটা হচ্ছে আজকের এই ভিডিওর টপিক। সো এই নেম বিডি J7 অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের A to Z স্টেপ বিস্তারিত বুঝে দেবো। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটির নাম লিখে সার্চ করেন, তাহলে কিন্তু প্লে স্টোরে এই অ্যাপটি পাবেন না। তাই আপনাদেরকে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। সো প্রথমত আপনি আপনার ফোনে এই নেম বিডি J7 অ্যাপটি ডাউনলোড করবেন, এবং ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন আয়ারল্যান্ড VPN। আপনি প্লে স্টোরে আয়ারল্যান্ড VPN লিখে সার্চ করলে প্রথমে এই VPNটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই VPNটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। তাছাড়া আপনাদের সুবিধা আছে, আমি এই VPNটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। শুরুতে বলে রাখি, আপনারা যদি এই আয়ারল্যান্ড VPN ব্যতীত অন্য কোনো VPN কানেক্ট করেন, তাহলেও কিন্তু আপনারা অ্যাপটিতে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সেই VPNটি এই আয়ারল্যান্ড সার্ভারে কানেক্ট করতে হবে, তাহলে কেবল কাজ করতে পারবেন। সো অত ঝামেলার প্রয়োজন, জাস্ট আপনি প্লে স্টোরে এসে আয়ারল্যান্ড VPNটি লিখে সার্চ করবেন, তারপর আপনার ফোনে আপনি এই আয়ারল্যান্ড VPNটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। তারপর আপনাকে এই VPNটি আয়ারল্যান্ড সার্ভারে কানেক্ট করতে হবে, তাই আপনি এখান থেকে সার্ভার অপশনটা ক্লিক করে আয়ারল্যান্ড খুঁজে বের করে আয়ারল্যান্ড সার্ভারটা খুঁজে বের করে সেটাতে ক্লিক করবেন। একটা অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ করা হয়ে গেলে তারপর আপনার VPNটি আয়ারল্যান্ড সার্ভারে কানেক্ট করা হয়ে যাবে। সো আমি আবার বলছি, আপনারা যদি যে কোনো VPN আয়ারল্যান্ড ব্যতীত অন্য কোনো সার্ভারে কানেক্ট করেন, তাহলে কিন্তু আপনি অ্যাপটিতে কাজ করতে পারবেন না। যে কোনো VPN আয়ারল্যান্ড সার্ভারে কানেক্ট করতে হবে, VPNটির লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সো আমার আয়ারল্যান্ড VPNটি আগে থেকেই কানেক্ট করা রয়েছে, বা চলে যাচ্ছি এই অ্যাপটিতে, অর্থাৎ নেম বিডি J7 অ্যাপটিতে। সো গাইস, আপনি যখন অ্যাপটি ওপেন করবেন, তখন আপনার কাছে দেখতে পারবেন যে এই ধরনের একটা ইন্টারফেস দেবে। প্রথমত আপনাকে যেটা করতে হবে, কাজ করে টাকা ইনকাম করার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাপটিতে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি অ্যাপটি ওপেন করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন সাইন আপ বলে, এইখানকার এই সাইন আপ অপশনটা ক্লিক করে দেবেন। সো সাইন আপ অপশনটা ক্লিক করলে এবার আপনি দেখতে পারবেন আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দিবে। এবার এখানে প্রথম একটা অপশন পাবেন যে ইন্টার ইউর নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নাম্বারে ক্রিয়েট হবে। তারপর এখানে রয়েছে মোবাইল নম্বর বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে এন্টার পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি মাত্র এখানে ক্লিক করে আপনি একটা 4-digit প্লাস স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তারপর এখানে পরবর্তী রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ডটি নিচের অপশনটাতে একবার টাইপ করে বসিয়ে দেবেন। গাইস, এইখানকার এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই অবশ্যই সেম হতে হবে। তারপর এখানে পরবর্তী রয়েছে রেফার কোড বলে একটা অপশন, আপনার এখানে রেফার কোড আগে থেকে 1234 বসানো থাকবে। আপনি এখানে 1234 বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিংবা আমার রেফার কোডটি ব্যবহার করতে পারেন। আমার রেফার কোডটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর এখানে পরবর্তী রয়েছে সাইন আপ বলে একটা অপশন, এখানকার সাইন আপ অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। দেন আপনি এখান থেকে একটু ব্যাগে আসবেন, তাহলে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস দেবে। এখানে আপনি এইমাত্র যেই নম্বর দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম নম্বরটি একবার দিয়ে দেবেন। এখানে এইমাত্র দুইবার যেই সেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে আছে লগইন বলে একটা অপশন, এই লগইন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি অ্যাপটিতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্ট আপনাকে সাকসেসফুলভাবে লগইন করে নিয়ে যাবে। সো গাইস, আমার এই অ্যাপটিতে আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, এবার আমি চলে যাচ্ছি সেই অ্যাকাউন্টটাতে। সো গাইস, আপনি যখন আপনার ফোনে সেই অ্যাকাউন্টটা ওপেন করবেন ডাউনলোড করার পরে, তখন আপনি দেখতে পারবেন যে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে অ্যাডমুভ অ্যাপ, শুরুতে বলে রাখি। তাই আপনাকে অ্যাপটিতে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে, যেই নিয়মটা দেখাবো সেমভাবে। সো অ্যাপটিতে আসার পর শুরুতে দেখতে পাচ্ছেন যে নোটিস শো করতে আসছে, আপনারা যে VPN সবসাথে আপনার ফোনে যে VPNটি সবসাথে স্মুথলিভাবে চলে সেই VPNটি আপনাকে আয়ারল্যান্ড সার্ভারে কানেক্ট করতে হবে। আয়ারল্যান্ড ব্যতীত অন্য কোনো সার্ভারে কানেক্ট করতে পারবেন না, এখান থেকে আপনারা চাইলে ইউনাইটেড আরব আমিরাত সার্ভারেও কানেক্ট করতে পারেন। সো এখান থেকে নোটিসটা শো করতে আসছিল। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে প্রোফাইল বলে, এইখানকার এই প্রোফাইল অপশনটা একবার ক্লিক করে দেবেন। সো প্রোফাইল অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে একটা টাইমে মোট 6টা টাস্ক দিবে। সো সরি, এখান থেকে টাস্ক
অপশনটা কাজ করার নিয়মটা আপনাদেরকে একটু পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে নিচে একটা অপশন চেক করবে, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক। আপনাদেরকে অ্যাপটিতে কাজ করার সময় এইখানকার এই ইনভ্যালিড ক্লিকের দিকে লক্ষ্য রেখে তারপরে কাজ করতে হবে। আপনার এখানকার ইনভ্যালিড ক্লিকটা শুরুতে জিরো থাকবে, আপনি যদি অ্যাপটিতে কাজ করে কোনো ভুল অ্যাডে ক্লিক করেন তাহলে আপনার এখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। আপনার এখানকার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে গেলে আপনি অ্যাপটিতে উঠে দিলে কখনোই পেমেন্ট পাবেন না, তাই আপনাদের অ্যাপটিতে কাজ করার সময় এইখানকার এই ইনভ্যালিড ক্লিকের দিকে লক্ষ্য রেখে তারপরে কাজ করতে হবে, অন্যথায় কিন্তু অ্যাপটিতে উঠে দিলে পেমেন্ট আসবে না। তারপরে এখানে শো করতে হচ্ছে আপনার পয়েন্ট, আপনার অ্যাপটির মেন উদ্দেশ্য হচ্ছে কাজ করে পয়েন্ট ইনকাম করা, আপনারা সেই পয়েন্টের বিনিময়ে উঠে দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। সো দেন এখানে শো করতে হচ্ছে রেফার কোড বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি আপনার রেফার কোডটি পেয়ে যাবেন। আপনার এই রেফার কোডটি ব্যবহার করে যদি কাউকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন 5 টাকা সম্পূর্ণ ফ্রিতে, যেমনটা তারা তাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিশে লিখে রাখছিল। সো এখান থেকে আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপে তো অবশ্যই জয়েন হবেন, কীভাবে জয়েন হবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। সেখান থেকে রেফার কোড অপশনে ক্লিক করে আপনি রেফার কোডটা পেয়ে যাবেন। টুডে ক্লিক, আজকে আপনি কতটা ক্লিক কাজ কমপ্লিট করেছেন সেটা এখান থেকে পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন প্রোফাইল বিষয়টি, জাস্ট আপনারা ইনভ্যালিড ক্লিকের দিকে লক্ষ্য রেখে কাজ করবেন। ইনভ্যালিড ক্লিক মানে হচ্ছে অ্যাপটিতে কাজ করার সময় আপনি কোনো ভুল অ্যাডে ক্লিক করেন কিনা, ভুল কোনো অ্যাডে ক্লিক করা চলবে না, যেইভাবে দেখাবো সেমভাবে কাজ করবেন, তাহলে কেবল উইডিও দিলে পেমেন্ট পাবেন। সো গাইস আপনি যখন অ্যাপটি ওপেন করবেন তখন ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে, শুরুতে বলে রাখি নিয়ম মেনে কাজ করতে হবে অ্যাপটিতে, অন্যথা কিন্তু উইডিও দিলে পেমেন্ট আসবে না। সো অ্যাপটিতে আসবে ঠিক এরকম দেখাবে, আপনি হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে চ্যানেল বলে, এখানকার চ্যানেল অপশনটা ক্লিক করবেন তাহলে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে ভিজিট করতে পারবেন, জয়েন হয়ে নেবেন অবশ্যই। এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসছে। আমি এখানে দেখতে পাচ্ছেন যে শো করতে আসছে সকল ধরনের পেমেন্ট প্রুফ স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, যে রিসেন্টলি কিন্তু অ্যাপটি থেকে একজন লোক উইড্রো দিয়েছে এবং তাকে তারা পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে, সেই পেমেন্ট প্রুফ স্ক্রিনশটটা এখানে আপলোড করা হয়েছে। এই যে আপনি যেটা করতে পারেন, এই সমস্ত যে তারা পেমেন্ট করে এই সমস্ত পেমেন্ট প্রুফ স্ক্রিনশটগুলোতে যে নম্বরগুলো দেওয়া থাকে আপনারা সেই নম্বরটাতে কল করে অবশ্যই যাচাই করে নেবেন যে তারা কি আসলে সেই নম্বরটাতে পেমেন্ট পাঠিয়েছে, অবশ্যই কল করে যাচাই করে নেবেন, সত্যি যাচাই করে তারপরে অ্যাপটিতে কাজ করবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ স্ক্রিনশট রয়েছে, আমার নেট কানেকশন প্রচুর স্লোতে এখান থেকে ঘুরতে আসছে। তো এখান থেকে আপনারা এই পেমেন্ট প্রুফ স্ক্রিনশটগুলো আসলে দেখতে পাবেন এখানে তাদের নম্বরটা শো করবে, যে নম্বরে তারা পেমেন্টটা পাঠিয়েছে আপনারা অবশ্যই সেই নম্বরটাতে কল করে যাচাই করে নেবেন যে তারা কি সত্যি সত্যি পেমেন্ট পেয়েছে কি না। সো এভাবে যাচাই করে নেবেন। সো গাইস এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন, অর্থাৎ কোন নিয়মটা মেনে আপনারা কাজ করবেন, কাজ করার তেমন কোনো নিয়ম নেই, জাস্ট আপনাকে কী যেভাবে ক্লিকের কাজটা কমপ্লিট করে কাজ করতে হবে তাহলে আপনি পেমেন্ট পাবেন উইডিও দিলে। সো এখান থেকে কাজ করার জন্য একটা অপশন দেখতে পাচ্ছেন যে স্টার্ট টাস্ক বলে, আপনি দুইটা মাধ্যমে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে এইখানকার এই স্টার্ট টাস্ক কমপ্লিট করে, অর্থাৎ টাস্ক কমপ্লিট করে, আরেকটা হচ্ছে রেফারের মাধ্যমে, দুইটা মাধ্যমে। সো এখান থেকে আমি স্টার্ট টাস্ক অপশনটায় ক্লিক করে দিয়েছি। সো যখনই আপনি স্টার্ট টাস্ক অপশনটায় আসবেন, অর্থাৎ টাস্ক অপশনটায় আসবেন, আসলে আপনি দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 6টা টাস্ক দিবে। আপনি এখানে মোট 5টা টাস্ক কমপ্লিট করবেন, যতগুলো আছে করবেন ওগুলো ক্লোজ করে দেবেন। 6 নম্বর টাস্ক কমপ্লিট করার পর আপনাকে টাস্কটি কমপ্লিট করার সময় ক্লিকের কাজ বা ক্লেমের কাজ কমপ্লিট করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে মেম্বার্স একসাথে সম্পূর্ণ 6টা টাস্কের বিনিময়ে যে পয়েন্ট হয় সেই পয়েন্টটা অ্যাড করে দেওয়া হবে। নিয়ম মেনে কাজ করতে হবে, যেভাবে দেখাবো সেখান থেকে টাস্ক অপশনটা এসে এবার আমি এখান থেকে যেটা করবো এই টাস্ক মনে হচ্ছে এখানে একটা লেখা থাকবে, আপনাকে সেই লেখাটা পরে দেন এখান থেকে নেক্সট অপশনটা ক্লিক করতে হবে। সো দেখি কী লেখা শো করতে আছে, লেখা শো করতে আছে একটি জাম বাজেটে যে পরিমাণ জ্বালানি থাকে তা দিয়ে একটি সাধারণ গাড়ি পৃথিবী 4 বার ঘুরে আসতে পারবে, লেখাটা পড়ে নিলাম। এবার এখান থেকে নেক্সট অপশনটা ক্লিক করে দিচ্ছি। সো নেক্সটে ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একটা অ্যাড অর্থাৎ বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট শো করবে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেই অ্যাডটি ক্লোজ করে দিতে হবে। সো তারপর আপনাকে যেটা করতে হবে প্লিজ ওয়েট অ্যাড ইজ লোডিং, সো এখান থেকে ওয়েট করলে আপনার কাছে অ্যাড শো করবে, তাহলে আপনার কাছে অ্যাডটি শো করলে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। সো তারপরে আপনাকে একটা টাস্ক কমপ্লিট করা হয়ে যাবে আপনার। এইভাবে মূলত আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে, আবার বলছি টাস্ক কমপ্লিট করার মেন নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যেটা করবেন জাস্ট এই টাস্ক অপশনটা অর্থাৎ স্টার্ট টাস্ক অপশনটা আসবেন, আসলে এখানে দেখতে পারবেন একটা টাইমে আপনার কাছে মোট 6টা টাস্ক থাকবে, আপনি এখানে মোট 5টা টাস্ক কমপ্লিট করবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। 6 নম্বর টাস্ক কমপ্লিট করবেন, নেক্সটে ক্লিক করবেন অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ না করে অ্যাড ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড করবেন, এটাকে বলে ক্লিকের কাজ, আপনাকে অ্যাপটিতে ক্লিকের কাজটা মানে তারপরে কাজ করতে হবে। এই কথা বলতে গেলে আপনি অন্য অন্য অনলাইন ইনকাম অ্যাডমুভ অ্যাপে এই যে অপশনটা এসে যেইভাবে কাজ করতেন সেইভাবে কাজ করতে হবে আপনাকে এই অ্যাপটিতেও। সো আবার বলছি একটু কাজ করার নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করুন, আপনারা যেটা করবেন জাস্ট এই স্টার্ট টাস্ক অপশনটা আসবেন, একটা টাইমে মোট 6টা টাস্ক পাবেন, মোট 5টা টাস্ক কমপ্লিট করবেন, যতগুলো অ্যাড শো করবেন ওগুলো ক্লোজ করে দেবেন। 6 নম্বর টাস্ক কমপ্লিট করবেন, নেক্সটে ক্লিক করবেন অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে গেলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবে, জাস্ট আপনাকে আপনার ফোনে সেই অ্যাপটি ডাউনলোড করবেন, এটাকে বলে ক্লিকের কাছে, আপনাকে অ্যাপটি তো অবশ্যই এই ক্লিকের কাজটা মানে তারপরে কাজ করতে হবে। সেখান থেকে ব্যাগে চলে আসছি। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি থেকে কাজ করে যে ব্যালেন্স ইনকাম হবে সেই
ব্যালেন্সটা উইথড্র দিয়ে আপনার হাতে টাকা রিসিভ করার জন্য নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে উইথড্র বলে। এইখানকার উইথড্র অপশনটা ক্লিক করে দেবেন তাহলে আপনি উইথড্র অপশন চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে অশোকা পেমেন্ট মেথড রয়েছে মোবাইল রিচার্জ বিকাশ নগদ বিকাশ নগদ। এবং নিচে দেখতে পাচ্ছেন শো করা আপনার অ্যাপটিতে কাজ করে কত পয়েন্ট ইনকাম হলে আপনি কত পয়েন্টের বিনিময়ে উইথড্র দিলে কত টাকা পেমেন্ট পাবেন সেটা এখানে তারা লিখে রাখছে। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন শো করা অ্যাপটিতে কাজ করে মিনিমাম মাত্র 20 টাকা ইনকাম হলে আপনি উইথড্র দিতে পারবেন। 20 টাকা পেমেন্ট নিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেম্বারসে পয়েন্ট থাকতে হবে 2500। সো আপনার অ্যাপটিতে কাজ করে মাত্র 2500 পয়েন্ট ইনকাম হলে 20 টাকা মোবাইল রিচার্জ নেওয়ার জন্য এখান থেকে প্রথমে যে মোবাইল রিচার্জ আছে মোবাইল রিচার্জটাই ক্লিক করবেন। তারপর এখানে মোবাইল রিচার্জ অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে এন্টার রিচার্জ নাম্বার অপশনটা ক্লিক করে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বারটাতে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন অর্থাৎ মোবাইল রিচার্জ নিতে চাচ্ছেন। দেন এখান থেকে এই রিডিম অপশনটা ক্লিক করে দেবেন। সো রিডিম অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে মেমোরিজ থেকে 2500 কয়েন কেটে নিয়ে দেওয়া হবে এবং আপনাকে আপনার পেমেন্টটা পাঠিয়ে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যেই। সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সম্পূর্ণ নতুন একটি অনলাইন ইনকাম অ্যাডমোব অ্যাপ সম্পর্কে এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝে দিয়েছি। এই মুহূর্তে আপনি অ্যাপটিতে কাজ করলে 100% শিওর পেমেন্ট পাবেন, কিছুদিন পরে কাজ করলে পেমেন্ট নাও পেতে পারেন। সো গাইস তারপর আপনারা যেটা করবেন অ্যাপটিতে অবশ্যই নিয়ম মেনে নিজ দায়িত্বে কাজ করবেন। কাজ করে উইথড্র দেওয়ার পর পেমেন্ট না পেলে কিন্তু আমি কোনো মতে দেয় নয় সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেইমার লিখে দিয়েছিলাম কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিসক্লেইমার লেখা পেয়ে যাবেন। সো গাইস ভিডিও আমাকে আপনি কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।